সে মানসিকভাবে আনফিট, সে তো একটা মানসিক রোগী। কাজেই এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথা অনুযায়ী এই মুহূর্তে মানসিক কোনো হাসপাতাল কিংবা গৃহবন্দী থাকার কথা ছিল রোমান সানার, তবে তা না করে বেমালুম মিডিয়া সামাল দিচ্ছেন তিনি। কিছু করতে পারি, অনেক অপরাধ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেভাবে যে মানসিক রোগী বলবে এটা আশা করা যায় না, এটা অ্যাকসেপ্ট করা যায় না কোনোভাবেই। আসলে এটা সত্যি কথা, খুবই দুঃখজনক। আপনারাই দেখছেন আমি সুস্থ সবল মানুষ, চলতেছি, ফিরতেছি, কথা বলতেছি, যদি মানসিক রোগী হতাম তাহলে তো পাগলা করতে থাকতাম, ঠিক কিনা বলেন। তাহলে কি নিজ উদ্দেশ্য হাসিল করার জন্য দেশসেরা আর্চারির বিপক্ষে অপপ্রচারে নেমেছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, নাকি নিজের অধিকার নিয়ে সরব হওয়ায় রোমানকে গলার কাটা মনে করছে ফেডারেশনের বড় কর্তারা? তা না হলে দেশের হয়ে নিজ যোগ্যতায় অলিম্পিকে প্রতিনিধিত্ব করা আর্চারকে উৎখাত করার কেন এই চেষ্টা? সত্যটা যখন আমি তুলে ধরছি তখনই এই কথাগুলো আসতেছে। আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, প্রতিনিয়ত 7-8 ঘন্টা প্র্যাকটিস দেশকে দিয়ে যাচ্ছি, পরিশ্রম করতেছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাপাক যথেষ্ট দিয়েছেন। কিন্তু আমি কিন্তু সর্বোপরি মনে করেন যে সব কিছু মিলাইয়ে বলছি, শুধু যে বলতেছি আমার কথা তা না, আমি পুরো আমার টিমের হয়ে, আমার দেশের হয়ে, আমার অন্যান্য ক্রীড়াঙ্গন, ক্রিকেট, ফুটবল বাদে যারা, তাদের সব যে অবস্থাটা সেটা তুলে ধরার চেষ্টা করছি। ক্রীড়াঙ্গনে মান অভিমান থাকতেই পারে, তবে সেখানে ফেডারেশন ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব গোছাতে বড় ভূমিকা পালন করতে পারতেন রাজিবউদ্দিন আহমেদ চপলের মতো প্রবীণ সংগঠক, তা না করে উল্টো পথে হেঁটেছেন আর্চারির সাধারণ সম্পাদক, যা অবাকই করেছে দেশের অন্যান্য প্রবীণ সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের। ফেডারেশনের সাধারণ সম্পাদক একজন দীর্ঘদিনের স্পোর্টস আঙ্গিনাতে আছেন, উনার এটা বলাটা মানায় না এবং মানসিক কিংবা ই, এটা তো আপনাদেরই দেখা উচিত। যদি মানসিক ডাক্তার দেখানো হয়, যদি মানসিক রোগী না হয়, সেক্ষেত্রে সেই অভিভাবকের কী বিচার হতে পারে, এটাও একটা বিবেচ্য বিষয়। কিছুদিন আগেই দেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকের সঙ্গে জুটি বাঁধেন রোমান সানা, অনেকদিন ধরেই সংসার করছেন তারা। অবাক করার বিষয়, রোমানের মানসিক সমস্যার কথা ফেডারেশনের সাধারণ সম্পাদক জানলেও জানেন না তার স্ত্রী। রোমানের এই পদক্ষেপটা যেহেতু হুট করে নি করছে, তো কারো এক্সপেক্টেড ছিল না, কারণ যেহেতু সামনে অলিম্পিক, তো সেই ক্ষেত্রেও অনেকের দেখা গেল রাগের ক্ষেত্রে দুই পক্ষ থেকেই রাগারাগির একটা বিষয় আছে। তো আমি আসলে সংসার করতেছি এরকম কোনো বিষয়ই আল্লাহ রহমতে কখনো দেখিনি। খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশন কর্তা তাদের এমন আচরণে দেশ থেকে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভা। আজ রোমান সানা, কাল অন্য কেউ নয় তো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।